আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো মৃত্যুর সময় ও কবরে কী ঘটে এ বিষয় নিয়ে। সকল প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, অনুগ্রহশীল, পরম করুণাময় এবং যিনি কিয়ামত দিবসের মালিক। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এবং তার পরিবার পরিজন, সাথীবর্গ, তাবে তাবেইন সকলের ওপর কিয়ামত পর্যন্ত আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। আকাশ ও জমিনে মুমিন আত্মার বিচরণ, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে এমন একটি হাদিস পেশ করব যার মধ্যে মানব জীবনের শেষ মুহূর্তের একটি সূক্ষ্ম গুণাগুণের বর্ণনা দেয়া হয়েছে। আত্মার স্থায়ী ঠিকানা জাহান্নাম বা জান্নাত হওয়ার পূর্ব পর্যন্ত আকাশ ও জমিনে একটি দীর্ঘ ও শেষ ভ্রমণের বর্ণনা করা হয়েছে, যতক্ষণ না তার স্থায়ী গন্তব্য হবে জাহান্নাম বা জান্নাত। আল্লাহ তাআলার নিকট তার অনুগ্রহ চাচ্ছে এবং কঠিন শাস্তি ও অসন্তুষ্টির কারণ থেকে আশ্রয় চাচ্ছি, আমিন। যে গুণগুণ এখানে বর্ণনা করতে যাচ্ছি তা মুমিন, কাফির, পরহেজগার সহ সকল প্রাপ্তবয়স্ক বান্দার ক্ষেত্রে প্রযোজ্য, আর ইহাই সকল শব্দ ও দীর্ঘ বর্ণনা সহ বিস্তারিত আজ তুলে ধরছি। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারির জানাজার সালাতের জন্য বের হয়ে কবর পর্যন্ত গেলাম, তখনও মাটি দেয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসল, আমরাও তার পাশে বসলাম। সকলেই এমন নীরবতা অবলম্বন করছে যেন তাদের মাথায় পাখি বসে আছে, কোনো নড়াচড়া নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাঠি ছিল যার দ্বারা তিনি মাটিতে দাগ দিলেন। অতঃপর তিনি একবার আকাশের দিকে, আবার মাটির দিকে তাকাতে লাগলেন এবং তার দৃষ্টি একবার উপরের দিকে তুললেন, আবার নিচের দিকে নামালেন। এভাবে তিনবার করলেন। অতঃপর বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করো। এ কথাটি তিনি তিনবার বললেন। তারপর বললেন, হে আল্লাহ, কবরের আজাব থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। কথাটি তিনবার বললেন। তারপর বললেন, মুমিন বান্দা যখন ইহকাল ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট সূর্য সদৃশ শুভ্র বর্ণের মুখবিশিষ্ট ফেরেস্তা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আকাশ থেকে অবতীর্ণ হয়ে চোখের শেষ দৃষ্টি দূরত্বে বসে থাকে। অতঃপর মালাকাল মউত তার মাথার পাশে বসে বলতে থাকে, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তিনি বলেন, তখন সে আত্মা কলসির মুখ থেকে পানি বের হওয়ার মতো করে শরীর থেকে ধীরে ধীরে বের হয়ে আসে। আসলে মৃত্যুর ফেরেস্তা তা হাতে তুলে নেয়। অন্য বর্ণনায় আছে, যখন তার রুহ বের হয় তখন আকাশ ও জমিন সহ সকল ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে, সেই সাথে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেয়া হয়। প্রত্যেক দরজার অধিবাসীগণ আল্লাহর নিকট দোয়া করে যেন তার রুহটি তাদের নিকট দিয়ে নিয়ে যাওয়া হয়। মালাকাল মউত রুহটি হাতে নিয়ে এক মুহূর্তের জন্য তার হাতে রাখতে পারেন না, বরং সাথে সাথে সেই অপেক্ষাকারী ফেরেস্তা সেই রুহ নিয়ে জান্নাতের সুগন্ধি সম্বলিত কাফনে তুলে নেয়। তাই তো আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেস্তাগণ হস্তগত করে নেয়, বিন্দুমাত্র ত্রুটি করে না, সূরা আল আনআম আয়াত 61। এবং তা থেকে পৃথিবীতে পাওয়া যায় এমন সর্বোৎকৃষ্ট মিশকের সুগন্ধি বের হতে থাকে। তিনি বলেন, তারপর তা উপরে উঠতে থাকে। যখনই কোনো ফেরেস্তার নিকট দিয়ে অতিক্রম করে তখনই সে বলে, এ পবিত্র আত্মাটি কার? তখন পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে নামে তাকে ডাকা হতো সেই নাম ধরে বলবে, এটি অমুকের ছেলে অমুক। যতক্ষণ না পৃথিবীর আকাশ পর্যন্ত যাবে, সেখানে পৌঁছে দরজা খুলে দেওয়ার জন্য বললে তা খুলে দেয়া হবে। অতঃপর প্রত্যেক আকাশের নৈকট্য লাভকারী ফেরেস্তাগণ তার অনুসরণ করবে যতক্ষণ না সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছাবে। সেখানে পৌঁছার পর আল্লাহ বলবেন, আমার এ বান্দার ঠিকানা ইল্লিনে লিখে দাও। আপনি কি জানেন ইল্লিন কি? এটি একটি লিপিবদ্ধ দপ্তর। আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেস্তাগণ এটি প্রত্যক্ষ করে, সূরা আল মুতাফফিফিন আয়াত 19-21। তখন ওই মৃত ব্যক্তির নাম কিতাব ইল্লিনে লেখা হয়। অতঃপর বলা হবে, তাকে পৃথিবীতে ফিরিয়ে দাও, কেননা আমি তাদেরকে অঙ্গীকার দিয়েছি যে তা থেকে তাদেরকে সৃষ্টি করেছি এবং তাতে ফিরিয়ে দেব, আবার তা থেকেই পুনরায় উত্তোলন করব।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে পৃথিবীতে পাঠিয়ে তার শরীরে তার রূহ ফিরিয়ে দেয়া হবে। তিনি বলেন, তখন সে তার ফিরে যাওয়া সাথীদের জুতার আওয়াজ শুনতে পাবে। অতঃপর হুঙ্কারকারী শক্তিশালী দুজন ফেরেশতা এসে তাকে ধমক দিয়ে বসিয়ে প্রশ্ন করবে। প্রশ্ন এক, তোমার রব কে? সে বলবে, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে, তোমার দিন কি? সে বলবে, আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্নে তারা বলবে, তোমাদের নিকট প্রেরিত লোকটি কে? সে বলবে, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে পার্থিব জীবনে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন। সূরা ইব্রাহিম আয়াত 27। সে বলবে, আমার রব আল্লাহ, দিন ইসলাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ হতে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। তিনি বলবেন, তখন জান্নাত থেকে সুগন্ধির হাওয়া আসতে থাকবে এবং তার জন্য তার কবরকে চোখের দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দেয়া হবে। তিনি আরো বলেন, তার নিকট সুশ্রী সুন্দর পোশাক পরিহিত একজন ফেরেশতা আসবে। অন্য বর্ণনায় তার বেশ ধরে এসে বলবে, তোমাকে আনন্দিত করবে এমন একটি সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর সন্তুষ্টি এবং অসীম শান্তি বিশিষ্ট জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আজ সেই দিন যেই দিনের অঙ্গীকার তোমাকে দেয়া হয়েছিল। সে বলবে, আল্লাহ তোমাকে দিয়ে যে সুসংবাদ পাঠিয়েছেন, তুমি কে? তোমার চেহারা তো দেখতে সৌভাগ্যশালী চেহারা। তখন সে বলবে, আমি তোমার ভালো আমল। আল্লাহর কসম, তুমি ছিলে আল্লাহর অনুগত্যের প্রতি অত্যন্ত সজাগ এবং তার নাফরমান কখনোই করতে না, কাজেই আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিয়েছেন। অতঃপর তার জন্য জান্নাতের একটি দরজা ও জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে বলা হবে, তুমি যদি আল্লাহর নাফরমানি করতে তাহলে তোমার ঠিকানা হতো জাহান্নাম, কিন্তু এর বদলায় তোমাকে জান্নাত দিয়েছেন। যখন সে জান্নাতের নিয়ামত দেখবে তখন বলবে, হে আল্লাহ, তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত করো যেন আমি আমার পরিবার পরিজন এবং ঐশ্বর্যে ফিরে যেতে পারি। তাকে বলা হবে, তুমি এখানেই থাকো, এটাই তোমার স্থান। এ ছিল মুমিন আত্মার বিচরণ, যা আল্লাহ তাআলা অনুগ্রহ করে গুরুত্ব সহকারে রক্ষণাবেক্ষণ করেছেন, যেন রূহ হাসি খুশিতে আল্লাহর নিকট ফিরে যেতে পারে এবং সসম্মানে তার বান্দার প্রাপ্য জান্নাত তাকে বুঝিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, এখন আমরা শুনব অন্য একটি ভয়ানক ভ্রমণের ঘটনা, যা হবে খারাপ আত্মার ভ্রমণ, আকাশ ও জমিনে মন্দ আত্মার ভ্রমণ। এখানে কাফির ও পাপিষ্ঠ আত্মার ভ্রমণ কাহিনী এমনভাবে বর্ণনা করব যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তিনি বলেন, কাফির বান্দা যখন পৃথিবী ত্যাগ করে আখিরাতের দিকে অগ্রসর হয়, তখন আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট কঠিন হৃদয়ের ফেরেশতাগণ অবতীর্ণ হয়, যাদের সঙ্গে আগুনের পোশাক রয়েছে। অতঃপর চোখের শেষ দৃষ্টি দূরত্বে বসে থাকে। শুধু মৃত্যুর ফেরেশতা এগিয়ে এসে তার মাথার পাশে বসে বলে, হে খারাপ আত্মা, আল্লাহর অসন্তুষ্টি ও গজবের দিকে বের হয়ে আসো। তিনি বলেন, তখন সমস্ত শরীর তা ছড়িয়ে পড়লে এমন ভাবে টেনে বের করবে যেমন ভাবে ভিজা তুলা হতে বহু কাঁটা বিশিষ্ট লাঠি টেনে বের করা হয়। এতে তার সকল শিরা উপশিরা ছিঁড়ে বের হয়ে আসবে। তারপর আকাশ ও জমিন সহ আকাশের সকল ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে থাকবে। সেই সাথে আকাশের সকল দরজা বন্ধ করে দেয়া হয় এবং প্রত্যেক দরজার অধিবাসীগণ আল্লাহর নিকট দোয়া করতে থাকে যেন তাদের নিকট দিয়ে তা না নিয়ে যাওয়া হয়। তারপর মৃত্যুর ফেরেশতা রুটি হাতে নিয়ে এক মুহূর্ত হাতে রাখবে না, বরং অপেক্ষমান ফেরেশতাগণদের আংটায় রেখে দেয় এবং তা থেকে মৃত জানোয়ারের দেহের দুর্গন্ধ বের হতে থাকে। অতঃপর তা নিয়ে উপরে উঠতে থাকে। যখনই কোনো ফেরেশতার নিকট দিয়ে অতিবাহিত করা হয় তখন তারা বলে, এ খারাপ আত্মাটি কার? তখন পৃথিবীতে সবচেয়ে খারাপ নামে ডাকা নাম ধরে তাকে বলবে, এটি অমুকের ছেলে অমুক। আর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকবে যতক্ষণ না পৃথিবীর আকাশ পর্যন্ত পৌঁছাবে। সেখানে পৌঁছে দরজা খুলে দেওয়ার জন্য বলা হবে, কিন্তু দরজা খোলা হবে না। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের নাভি দিয়ে উট প্রবেশ করবে। সূরা আল আরাফ আয়াত নম্বর 40। তখন আল্লাহ তাআলা বলবেন, তার জায়গা নিম্নভূমিতে উপস্থিত সিজ্জিনে লিখে দাও, কেননা আমি তাকে অঙ্গীকার দিয়েছি যে তাদেরকে যেখান থেকে সৃষ্টি করেছি সেখানে
সেখানেই ফিরিয়ে নেব, পুনরায় সেখান থেকে বের করব। তারপর আকাশ থেকে তার রূহকে ছুঁড়ে মারা হবে জমিনের দিকে, তখন তার রূহ তার শরীরে প্রবেশ করবে। অতঃপর তিনি পড়লেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করবে সে যেন আকাশ থেকে ছিটকে পড়ল। অতঃপর মৃত ভোজী পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। সূরা আল হজ আয়াত 31। তারপর তার শরীরের রূহ ফিরিয়ে দেয়া হবে। তিনি বলেন, তখন সে তার নিকট থেকে ফিরে যাওয়া সাথীদের জুতার আওয়াজ শুনতে পাবে। অতঃপর তার নিকট দুটি গম্ভীর দুজন ফেরেস্তা এসে ধমক দিয়ে তাকে উঠিয়ে বসাবে। তারা জিজ্ঞেস করবে, তোমার রবকে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা বলবে, তোমার দিন কি? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা বলবে, সেই লোকটি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? তখন সে তার নাম স্মরণ করতে পারবে না। বলা হবে, তার নাম নাকি মুহাম্মদ? সে বলবে, হায় হায়, আমি তা জানি না, কিন্তু লোকজনকে এ নাম বলতে শুনেছি। তিনি বলেন, তাকে বলা হবে, তুমি জানোনি এবং যারা জেনেছে তাদের অনুসরণও করনি। তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, সে মিথ্যা বলছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা খুলে দাও, যেন সেখান থেকে উত্তাপ ও প্রখর বাষ্প আসতে থাকে, এবং তার কবরকে এমন সংকীর্ণ করে দাও যেন তার বুকের হাড়গুলো একদিক থেকে অন্যদিকে চলে যায়। তারপর বিশ্রী মুখ বিশিষ্ট জীর্ণ কাপড় পরিহিত দুর্গন্ধযুক্ত এক ব্যক্তি তার নিকট আসবে। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি এসে বলবেন, তুমি এমন একটি সুসংবাদ গ্রহণ করো যা তোমায় অনিষ্ট করবে। আজ সেই দিন যে দিনের অঙ্গীকার তোমাকে দেয়া হয়েছিল। সে বলবে, তুমি কে? তোমাকে আল্লাহ কি এমন দুঃসংবাদ দিয়ে পাঠিয়েছেন? তোমার চেহারা তো সেই চেহারা যা অনিষ্ট বয়ে আনে। সে বলবে, আমি তোমার মন্দ আমল, আল্লাহর কসম, তুমি তার আনুগত্যের প্রতি ছিলে অত্যন্ত নিশ্চল এবং তার নাফরমানির প্রতি ছিলে অত্যন্ত চতুর। সুতরাং আল্লাহ তোমার মন্দের যথাযথ প্রতিদান দিয়েছে। অতঃপর তার জন্য একজন অন্ধ, বধির এবং কুৎসিত ফেরেশতা নিযুক্ত করা হবে, যার হাতে থাকবে একটি হাতুড়ি। যদি এর দ্বারা কোনো পাহাড়ে আঘাত করা হয়, তবে পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, তা দ্বারা তাকে আঘাত করে ধূলিসাৎ করে দেবে। আবার আল্লাহ তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন। আবার তাকে মারলে এমন জোরে চিৎকার করবে যে জিন ও মানুষ ব্যতীত অন্যান্য সকল সৃষ্টিজীব তা শুনতে পাবে। অতঃপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেয়া হবে এবং জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়া হবে। তখন সে বলবে, হে আল্লাহ, তুমি কেমন সংগতিটু করো। প্রিয় দর্শক মন্ডলী, এটাই ছিল আকাশ ও জমিনে আত্মার সবচেয়ে বড় বিচরণ বা ভ্রমণ। হাই, আমরা যদি জানতাম কোন বিমানে আমাদের আত্মার ভ্রমণ হবে, কোন ফেরেস্তা আমাদেরকে অর্থাৎ আমাদের রুহকে অভ্যর্থনা জানাবে এবং কোন নামে আমাদেরকে ডাকা হবে, কবরের সবচেয়ে বড় ফিতনায় কি হবে আমাদের অবস্থা, বারজাখের কোন ঘরে আমরা অতি সত্তর পদার্পণ করব, এবং সেখানে কি আমরা শান্তিপ্রাপ্ত হব নাকি শাস্তিপ্রাপ্ত হব। নিঃসন্দেহে বলা যায় যে প্রতিটি মুসলিম আল্লাহর শাস্তি থেকে রক্ষা এবং তার সন্তুষ্টি লাভ করার আশায় আকাঙ্ক্ষা রাখে। কিন্তু মানুষ যদি নিজের হিসেব নিজেই করে, তবে তার বর্তমান অবস্থার একটি চিত্র ফুটে উঠবে। আল্লাহ তাআলা বলেন, বরং মানুষ নিজেই তার সম্পর্কে চক্ষুমান, যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে। সূরা আল কিয়ামাহ আয়াত 14 এবং 15। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কাউকে শাস্তি দেবেন না যতক্ষণ না তার উপর অকাট্য প্রমাণ পেশ করে তাকে ঠিকমতো বুঝিয়ে দেয়া হয়। তারপর আল্লাহর হুকুম পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ও ফাসিক কখনো সমকক্ষ হতে পারে না। সূরা আস-সিজদা আয়াত নম্বর 18। এখন আপনি নিজের দিকে ফিরে দেখুন এবং আমলসমূহ মেপে দেখুন। যদি অনুগ্রহ ও আনুগত্যের প্রতি অগ্রসর এবং ধ্বংসের দিকে শিথিলতা পান, তবে আল্লাহর সন্তুষ্টি ও নাজাতের আশা করে ভালো ভালো কাজ করে যান। আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করুন। পক্ষান্তরে যদি বিভিন্ন প্রকার খারাপ কাজে নিজেকে লিপ্ত পান এবং ভালো কাজে কমতি ও ওয়াজিব পালনে ব্যর্থতা পান, তাহলে আপনি বিপদের সম্মুখীন। সুতরাং তওবা করে অতি শীঘ্রই আল্লাহর দিকে ফিরে যান এবং উজর পেশ করে তার দিকে অগ্রসর হন। যদি তা পালনে সক্ষম হন, তবে আল্লাহর অঙ্গীকারের সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাদের পাপকে পুণ্যের দ্বারা পরিবর্তিত করে দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল ও পরম করুণাময়। সূরা আল ফুরকান
আয়াত 69। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা এই যে, তিনি যেন আমাদেরকে ভালো কাজ করার এবং মন্দ কাজ পরিত্যাগ করার তৌফিক দান করেন এবং দুনিয়া ও আখিরাতে যেন আমাদের সম্মান দান করেন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যা আপনাদেরকে শোনানো হলো তা মুসনাদে ইমাম আহমদ চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 187 ও 295, আবু দাউদ হাদিস নম্বর 210, নাসাই প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 282। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও থেকে চেষ্টা করব আরও অনেক নতুন কিছু আপনাদেরকে শোনাতে। আর তাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।